আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এসএসসি 2020 সালের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়টির এমসিকিউ সমাধান দিচ্ছি। এমসিকিউ সমাধানের জন্য আমরা যে সেটটিকে নির্বাচন করেছি সেটি হলো ক সেট। এখন আমরা ক সেটের এমসিকিউ সমাধান দিব 2020 সালের ইসলাম ও নৈতিক শিক্ষা সাবজেক্ট। এক নম্বর কোয়েশ্চেন, যেটা বলা হয়েছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন? এটার অ্যান্সার হবে গ নাম্বার, অর্থাৎ চরম বিশৃঙ্খলা থেকে খেলাফত রক্ষা করায়। এখানে অনেকে ভাবতে পারে যুদ্ধকে অসাধারণ নৈবিত্য এটা তো কোনোভাবে হবেই না, চূড়ান্ত কোরআন সংকলন করায়, এটা চূড়ান্তভাবে কোরআন সংকলন করা হবে না। কারণ এর কারণটা হলো যে চূড়ান্তভাবে কোরআন সংকলন করেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেহেতু খ এবং ঘ তো হবে না বোঝাই যাচ্ছে, এবং ক নাম্বার হবে না এই কারণ, সেহেতু থাকে বাকি গ নাম্বার, অ্যান্সার হবে গ। তো দুই নম্বর অ্যান্সার করার জন্য আমাদের উদ্দীপকটা পরিণত হবে যে মেয়র সাগরের পুত্র ব্যভিচারে লিপ্ত হয়, গ্রামের মহৎ ব্যক্তিটি বিষয় তার নজরে আনে, ফলে তিনি নিজ পুত্রকে আইনের সাথে সুপর্দ করেন। পুত্রের বিষয়ে সাগরের ভূমিকার কোন খলিফার আদর্শ ফুটে এসেছে? এখানে অবশ্যই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেহেতু অ্যান্সার হবে খ নম্বর। সেহেতু অন্য দিনের একটা ঘটনা আছে, সেই ঘটনাটাকে খেয়াল করলে আমরা পাওয়া যাবো এখানে কী অ্যান্সার হবে। তিন নম্বর, ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে? অ্যান্সারটা হবে সাওম। সালাত, জাকাত, হজ এগুলো হবে না, এবং সাওম হবে তার কারণ হলো যে সাওম অর্থাৎ রোজা রেখে তুমি কাউকে না দেখে, কেউ তোমাকে দেখতেছে না, তখন তুমি খাদ্য গ্রহণ করতে পারো, পুকুরের তলে ডুব দিয়ে তুমি পানি খাইতে পারো, কিন্তু তুমি সেখানে খাচ্ছ না, তার কারণ আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। সেহেতু বাকি সবগুলো মানুষ দেখতে পারে, কিন্তু মানুষ দেখছে তুমি আদায় করছো কিনা, কিন্তু সাওম যে তুমি রাখছো এটা তুমি মানুষকে না দেখাই আর কি পালন করতে পারো, এর জন্য অ্যান্সার হবে গ সাওম। তারপর যেটা আছে চার নাম্বার, যে তারা তোমাদের ভূষণ তোমরা তাদের ভূষণ, এ আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছে? নারী পুরুষের সমমর্যাদা, অ্যান্সার হবে ঘ চার নাম্বার। তারপর যে কোয়েশ্চেনটা আছে সেটা হলো যে সকল মানুষের মানুষ ওই আদম আলাইসাল্লাম এর বংশধর, আর আদম মাটি থেকে সৃষ্টি, এই হাদিসটি মূল প্রতিপাদ্য বিষয় কি? এখানে মূল প্রতিপাদ্য বিষয় হলো বিশ্ব ভাতৃত্ব। এখানে ইসলামী ভাতৃত্ব হবে না, কারণ এখানে সকল মানুষ বলা হয়েছে তাই। তারপর যেটা আছে যে জাবির ইবনে হাইয়ানকে রসায়নশাস্ত্রের জনক বলা হয় কেন? অ্যান্সারটা হবে ঘ, অর্থাৎ রসায়নশাস্ত্রের পরিপূর্ণতা দানের জন্য, রসায়নশাস্ত্রের পরিপূর্ণতা দানের জন্য জাবির ইবনে হায়ানকে রসায়নশাস্ত্রের জনক বলা হয়। তারপর যে কোয়েশ্চেনটা আছে সাত নম্বর কোয়েশ্চেন, অর্থাৎ কোন গ্রন্থটিকে চিকিৎসা শাস্ত্রের বাইবেল বলা হয়? অ্যান্সার হবে আল কানুন ফিত্তিব, কারণ ডক্টর ওসলার আল কানুন ফিত্তিবকে চিকিৎসা শাস্ত্রের বাইবেল হিসেবে উল্লেখ করেছেন। তারপর যে কোয়েশ্চেনটা আছে সেটা হলো, তারপর আট নম্বর কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য আমাদের উদ্যোগটা পরিণত হবে। উদ্যোগে বলা হয়েছে সিফাত তার বন্ধু শীতল থেকে বেশ কিছু টাকা ঋণ নেয়, দিব দিচ্ছি বলে মাসের পর মাস চলে যায় কিন্তু তা ফেরত দেয় না। শীতল মানসিক শান্তি ও আধ্যাত্মিক জ্ঞান লাভের জন্য একজন আলেমের নিকট যায়, এক পর্যায়ে সে তার কাছে পরীক্ষার ফলাফল ভালো করে দেওয়ার জন্য প্রার্থনা করে। সিফাতের কর্মকাণ্ড কিসের সামিল? নিফাক, কারণ নবীকুল ইসলামের একটা হাদিস আছে যে মুনাফিকদের বৈশিষ্ট্য হলো যারা কথা বলে তখন মিথ্যা বলে, ওয়াদা দিলে তা ভঙ্গ করে। এই সেহেতু ওয়াদা যেহেতু ভঙ্গ করছে যে টাকা দিবে কিন্তু দেয়নি, সেহেতু এটা হবে নিফাক। তারপর নয় নম্বর কোয়েশ্চেন, যেটা যে শীতল তার কর্মকাণ্ডের ফলে সে অকল্যাণময় জীবন কাটাবে, ইহকালে ক্ষতির শিকার হবে, জাহান্নামে শাস্তির ভোগ করবে। শীতল কী কাজ করছিল মনে আছে? যে একজন আলেমের কাছে সে পরীক্ষার ফল ভালো করার জন্য প্রার্থনা করছিল, অর্থাৎ আল্লাহ তাআলা ব্যতীত কেউ ভাগ্যের নিয়ন্ত্রক আছে এদিকে বিশ্বাস করছে, সেহেতু তার প্রত্যেকটাই হবে অকল্যাণময়। সেহেতু অ্যান্সার হবে চার তিনটাই, অ্যান্সার হবে ঘ সবগুলো। তারপর যেটা হচ্ছে দশ নম্বর কোয়েশ্চেন, কোন যুদ্ধে সর্বাধিক হাফিজে কোরআন শাহাদাত বরণ করেন? অ্যান্সারটা হবে ইয়ামামার যুদ্ধে, ইয়ামামার যুদ্ধে সর্বাধিক হাফিজে কোরআন শাহাদাত বরণ করেন। তারপর মুজামুল বুলদান গ্রন্থখানা কার লেখা? এখানে এই মুজামুল বুলদান গ্রন্থখানা লিখছেন ইয়াকুত ইবনে আবদুল্লাহ, অ্যান্সার হবে খ এগারোর অ্যান্সার খ। তারপর আমাদের যে কোয়েশ্চেনটা আছে সেটা হলো যে ইমানের মূল বিষয় কয়টি? সাতটি, আমাংত বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মানে ইমানের এই মৌলিক বিষয় হলো সাতটি, এটা এখান থেকে জানতে পারি। তারপর যে চোদ্দ নম্বর কোয়েশ্চেনটা আছে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে ইসলামী আইনশাস্ত্রের জনক বলা হয় কেন? হাদিস শাস্ত্রে অবদানের জন্য। এখানে বেশি কিছু দেখার দরকার নাই, কারণ ইমাম আবু হানিফা সারা জীবনের উল্লেখযোগ্য কাজই হলো বুখারী শরীফ, সেহেতু হাদিস শাস্ত্রের জনক অবদানের জন্য। তারপর পনেরো নম্বর কোয়েশ্চেন যেটা হলো যে আল্লাহর বাণী মানুষের নিকট পৌঁছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়? রিসালাত, এটা তো সবাই জানি। ষোলো নম্বর যে কোয়েশ্চেনটা আছে যে জীবনে সকল সমস্যার সমাধান দেয় বলে কোরআনকে বলা হয়
দিক নির্দেশক, দিক নির্দেশন হবে কারণ সার্বজনীন সর্বশেষ কিতাব সন্দেহমুক্ত, সন্দেহমুক্ত তো নাই হবে না, সর্বশেষ কিতাব এটা তো হবেই না, সার্বজনীন তো হবে না, এখানে যেহেতু বলা আছে জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে। তারপর 17 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার করতে হলে আমাদেরকে উদ্দীপকটা পড়তে হবে। উদ্দীপকে বলা হয়েছে যে রহিমা তার বাড়ির সামনে রাস্তার ধারে লাউ গাছ লাগান, প্রতি বছর গাছে অনেক লাউ ধরলেও তিনি দু একটির বেশি খেতে পারেন না, কারণ চোর এসে চুরি করে নিয়ে যায়। আর তার স্বামী রফিক সাহেব ওষুধের দোকান করেন, তিনি অশিক্ষিত অশিক্ষিত সকল মানুষের কাছে একই দামে ওষুধ বিক্রয় করেন, কাউকে ঠকান না। তো 17 নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে যে রহিমার কর্মকাণ্ডে হাদিসের কোন শিক্ষার বহিঃপ্রকাশ ঘটেছে, রহিমার কর্মকাণ্ডে হাদিসের কোন শিক্ষার বহিঃপ্রকাশ ঘটে। তার জন্য আমাদের রহিমা কী করছে দেখতে হবে, যে রহিমা লাউ গাছ লাগান এবং তিনি বেশি কিছু খেতে পারেন না কারণ মানুষ চুরি করে নিয়ে যায়, এখানে সাদকা হবে। কারণ একটা হাদিস যেখানে বলা হয়েছে যে কোনো গাছ রোপণ করা হলে যে বৃক্ষ সংগ্রহ হাদিসটি, সেটা থেকে যদি কোনো মানুষ বা অন্য কোনো পশু কিছু ভক্ষণ করে তা তার জন্য সদকা হিসেবে, সদকা হিসেবে আমল নামে সব লেখা হবে, সেহেতু এটা সাদকা হবে। 17 নম্বর অ্যান্সার হবে সাদকা, অ্যান্সার ঘ। তারপর যে কোয়েশ্চেনটা বলা হয়েছে যে রফিক তার কর্মকাণ্ড দ্বারা হাসরে শহীদের সঙ্গে হবেন, সম্মান ও মর্যাদার অধিকারী হবেন, মানসিক প্রশান্তি লাভ করবেন। এখানে রফিক কী করছেন, যে তিনি একজন সৎ ব্যবসায়ী, অশিক্ষিত শিক্ষিত সকলের থেকে একই দামে ওষুধ বিক্রয় করেন। এখানে আমাদের নবীকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে যে আখিরাতের দিন সৎ ব্যবসায়ী শহীদের সঙ্গে হবেন, সেই হাদিসটা থেকে 1 নম্বর হবে সেটা বোঝা যায়, সম্মান ও মর্যাদার অধিকারী হবেন এটাও বোঝা যায়, মানসিক প্রশান্তি লাভ করবেন এটা তো অবশ্যই। তো 1, 2, 3 অ্যান্সার হবে সবগুলো, 18 অ্যান্সার হবে সবগুলো, অর্থাৎ ঘ। তারপর যে কোয়েশ্চেনটা আছে সেটা হলো আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা রহমতুল্লাহি আলাই সংকলিত হাদিস গ্রন্থটি কোনটি, এটা হবে জামিত্রির মিজি, মুখস্থ বিষয়, মুখস্থ রাখতে হবে। তারপর 20 নম্বর যে কোয়েশ্চেনটা বলা হয়েছে যে একই পঠন রীতি প্রচলনে কোরআনের পুনঃ সংকলন করেছিলেন কে। এখন একটা বিষয় মাথায় রাখা উচিত যে কোরআনের সংকলন হয়েছে দুইবার, একবার করেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং আরেকবার করছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন সংকলনের জন্য আর কি কোরআনকে যাতে একত্রে করতে পারেন তার জন্য করেছিলেন, এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা বিভিন্ন মুসলিম সাম্রাজ্য প্রসারিত হওয়ার ফলে পঠনরীতিগুলো ভিন্ন হয়ে যাচ্ছিল, তখন তিনি কোরআনের রীতি প্রচলন পঠন রীতি প্রচলনের জন্য কোরআন সংকলন করেন, সেহেতু অ্যান্সার হবে গ, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো 21 নম্বর কোয়েশ্চেন আনসার করার জন্য আমাদের উদ্দীপকটা পরিণত হবে। উদ্দীপকে বলা হচ্ছে জামাল সাহেব গবেষণা করে পাটের দ্বারা বিভিন্ন ব্যবহারিক দ্রব্যাদি তৈরির কৌশল আবিষ্কার করেন, সরকার তাকে পুরস্কৃত করেন, তার পুত্র কামাল তার বন্ধুদের নিয়ে অধ্যক্ষ বরাবর আবেদন করে কলেজের নারী শিক্ষার্থীদের জন্য একটি কমন রুম প্রতিষ্ঠার ব্যবস্থা করেন। তো 21 নম্বর কোয়েশ্চেনে কী বলা হয়েছে আমি একটু দেখে নিই। 21 নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে যে জামাল সাহেবের কর্মকাণ্ডে কী ফুটে উঠেছে। এখানে স্বদেশ প্রেম, যেহেতু তিনি দেশের জন্য কাজ করছেন এবং দেশের মানুষের উপকারের জন্য ওই যে পাটের দ্বারা বিভিন্ন ব্যবহারিক দ্রব্যাদি তৈরির কৌশল আবিষ্কার করছেন, একজন বিজ্ঞানী হয়ে কাজ করছেন, তো বিজ্ঞানীদের তো অবশ্যই দেশের জন্য কাজ করছেন, অ্যান্সার হবে স্বদেশ প্রেম। তারপর 22 নম্বর কোয়েশ্চেন যেটা হচ্ছে যে কামালের কর্মকাণ্ডে অর্জিত হবে রাসুলের আদর্শ, ইমানের পূর্ণতা, আল্লাহ সন্তুষ্ট, এগুলো সব সিমিলার, সেহেতু অ্যান্সার হবে সব কয়টা, আনসার হবে ঘ। 23 নম্বর যে কোয়েশ্চেনটা আছে যে নবীজি একজন অধীনস্থ কর্মচারীকে কতবার ক্ষমা করার কথা বলেছেন, নবীজি একজন অধীনস্থ কতবার ক্ষমা করার কথা বলেছেন, তো অ্যান্সার এটা মুখস্থ বিষয় যে 70 বার পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন অধীনস্থ কর্মচারীকে ক্ষমা করার কথা বলেছেন। 24 নম্বর কোয়েশ্চেন হলো ইমান ও খফরের মধ্যে পার্থক্যকারী কোনটি, সালাত, এটা তো অবশ্যই জানি। মিস্টার খালাক একজন চাষি, তার প্রতিবেশী রিফাতও চাষ করে, মিস্টার খালাকের ফসল ভালো হওয়া দেখে রিফাত ভীষণ মন খারাপ করে, সুযোগ বুঝে মিস্টার খালাকের ফসল ক্ষতি সাধন করে। রিফাতের কর্মকাণ্ডে আখলাকে জামিমার কোন বিষয়টি ফুটে উঠেছে, এখানে লোভ, যেহেতু লোভ বলতে কী বোঝে, লোভের সঙ্গে জানি যে একজনের ভালো দেখে সহ্য করতে না পারা, তো খালাক তো একজন চাষি, তার প্রতিবেশী রিফাত ও মিস্টার খালাকের ফসল ভালো হওয়া দেখে রিফাত সহ্য করতে পারে না, সেহেতু এটা হবে লোভ। তো আল্লাহর কিছু বস্তু হালাল ও কিছু বস্তু হারাম করেছেন কেন, এটা করেছেন আমাদের পরীক্ষার জন্য, যে কিছু বস্তু হালাল করেছেন ও কিছু হারাম করেছেন, যাতে আমরা হালাল ও হারাম থেকে বেঁচে থেকে মহান আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে পারি। দেন 27 নম্বর কোয়েশ্চেন যেটা বলা হয়েছে শরীয়তের উৎস কয়টি, শরীয়তের উৎস 4টি, অর্থাৎ কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এটা তো আমরা সবাই জানি। তারপর যেটা আছে যে 28 নম্বর কোয়েশ্চেনের আগে উদ্দীপকটা পড়ে নেব, সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল, কিছুদিন পরে বইটি ফেরত দেওয়ার সময়
সময় সালাম দেখো তার বইটি অনেকগুলো পৃষ্ঠা নেই। সাইফুলের কর্মকাণ্ডে আখলাকে হামিদার কোন গুণের অনুপস্থিত লক্ষ্য করা যায়? এখানে অনুপস্থিতি বলা হচ্ছে যে আমানতের অনুপস্থিত, কারণ তার থেকে ভালো বই নিল কিন্তু ফেরত দিল সেরা বই, তো সেহেতু কি আমানত রক্ষা ঠিকভাবে করেন নাই। দেন যে কোয়েশ্চেন আছে 29 নম্বর, জাকাত ইসলামের সেতু, এটি কোন হাদিসের গ্রন্থ উল্লেখ করা হয়েছে? এটি বাই হাকে হাদিস হাদিস উল্লেখ করা হয়েছে, অ্যান্সার হবে গ। তারপর 30 নম্বর কোয়েশ্চেন, যেটা যে প্রতিশ্রুতি ভঙ্গ করা কার চরিত্র? এটা মুনাফিক, কারণ নবীকর সাল্লাহামের একটা হাদিস আছে যে মুনাফিক যখন কথা বলে তখন মিথ্যা বলে, ওয়াদা করলে তা ভঙ্গ করে, তাই অ্যান্সার হবে মুনাফিক, অ্যান্সার হবে গ। তো এই পর্যন্ত আমরা 2020 সালের SSC পরীক্ষার ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়টির কোয়েশ্চেন সমাধান MCQ সমাধান দিলাম। তো MCQ সমাধান ভবিষ্যৎ যে এক্সামগুলো হবে তোমাদের যে SSC পরীক্ষায়, আর এখন থেকে যে এক্সামগুলো হবে সেগুলো সব হবে গ্রুপ ভিত্তিক। তো গ্রুপের যে পরীক্ষাগুলো আছে সেগুলো আলাদা আলাদা গ্রুপ, আর্টস, কমার্স এবং সায়েন্স, এর জন্য তিনটে গ্রুপের সমাধান আমরা দেওয়ার চেষ্টা করব। তো তোমরা যারা যারা যেই গ্রুপের সেই গ্রুপের অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবা। তো যে গ্রুপের স্টুডেন্ট বেশি হবে তাদেরকে অবশ্যই আমরা সেই বিষয়গুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আমাদের সাথে থাকবে। এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।